আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই, আমার কথা শুনেন। আপনারা যে রিক্সা ড্রাইভার শ্রমিক ভাইরা আছেন, আপনারা কখনো বিড়ি সিগারেট, গাঁজা এবং হিরোইন অনেক আসক্ত আছেন, এগুলো থেকে আপনারা সবাই ফিরে আসেন। আপনাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকে ফিরিয়ে আনেন, আপনারা সাথী ভাইরা যারা আছে তাদেরকে এইসব থেকে ফিরিয়ে আনেন। আপনারা এইসব খেলে আলসার, ক্যান্সার অনেক রোগ বৃদ্ধি হয়, এইসব থেকে দূরে থাকবেন আপনারা। আপনাদের কাছে এই অনুরোধ আমার রেখে আমি একটা গান গাচ্ছি, আপনারা আমার গানটা শুনেন। আমার বইয়ের নাম ধরে গান গাচ্ছি, আমার বইয়ের নাম সুলতানা। এই সুলতানা নামে একটি গান আছে, সেই আমার বউটা যখন আমার শ্বশুর বাড়িতে চলে যায় তখন আমার এই গানটা আমি গাই। আজকে আমার বউটা চলে গেছে তাই আমি গাচ্ছি, আপনারা শুনেন। কত যে কষ্টে আছি, না মরে বেঁচে আছি, অন্তরে তবু আছে বিশ্বাস, যেন তোমার মুক্তি দেখে শেষ হয় এই নিঃশ্বাস। সুলতানা সুলতানা আমার সুলতানা, তুমি কষ্ট দিলেও এই প্রীতি নষ্ট হবে না, হায় রে কষ্ট দিলেও এই প্রীতি নষ্ট হবে না। কত যে কষ্টে আছি, না মরে বেঁচে আছি, অন্তরে তবু আছে বিশ্বাস, যেন তোমার মুক্তি দেখে শেষ হয় এই নিঃশ্বাস। ও দিনের পরে রাত আসে, আরে রাতের পরে দিন, প্রথম দিনের স্মৃতিটুকু হয় না যে মলিন। দিনের পরে রাত আসে, আরে রাতের পরে দিন, প্রথম দিনের স্মৃতিটুকু হয় না যে মলিন। কথা ছিল দুজন মিলে কাটাবো জীবন, চোখের আড়াল হব না কেউ না এলে মরণ। সেই শপথের কথা তোমার মনে কি পড়ে না, সেই শপথের কথা তোমার মনে কি পড়ে না। সুলতানা সুলতানা আমার সুলতানা, তুমি কষ্ট দিলেও এই প্রীতি নষ্ট হবে না, হায় রে কষ্ট দিলেও এই প্রীতি নষ্ট হবে না। ও আমার প্রেম সত্যি হলে তীরে পাবো একদিন, এক জীবনেই সুদ হবে না ভালোবাসার ঋণ। আমার প্রেম সত্যি হলে ফিরে পাবো একদিন, এক জীবনেই সুদ হবে না ভালোবাসার ঋণ। কথা ছিল দুজন মিলে কাটাবো জীবন, চোখের আড়াল হব না কেউ না এলে মরণ। সেই শপথের কথা তোমার মনে কি পড়ে না, সেই শপথের কথা তোমার মনে কি পড়ে না। সুলতানা সুলতানা আমার সুলতানা, তুমি কষ্ট দিলেও এই প্রীতি নষ্ট হবে না, হায় রে কষ্ট দিলেও এই প্রীতি নষ্ট হবে না। তোমার নাম পরিচয় আর কিতা করো, কয়টা কইল? আমার নাম মোহাম্মদ রাজু, আমার গ্রাম কমলগঞ্জ থানায়, জেলা মৌলভীবাজার, গ্রাম রাষ্টিলা। আমি রিক্সা চালাই শ্রীমঙ্গল শহরে, শ্রীমঙ্গল শহরে একটা পর্যটন সিটি। এখন আমি পর্যটন একটা সিটির মধ্যে, এখানে এই চা বাগান একটা পর্যটন, এখানে আসছি, এখানে আইসা নিরিবিলি আমার এখানে আমি একটা গান গাচ্ছি আমি সবাইকে শোনানোর জন্য। আমার এই কথাগুলো আপনারা মনে থাকে জানো, আপনারা ইউকে নিউজ বাংলার চ্যানেল দেখবেন, ইউকে নিউজ বাংলার চ্যানেল দেখবেন, সেই চ্যানেলে আমাকে আপনারা দেখতে পাবেন। ইউকে নিউজ বাংলা চ্যানেল দেখবেন, সেখানে আমাকে দেখতে পাবেন, আমার এই গানটা শুনবেন। আর মৌলভীবাজার এই আপনারা মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ এইসব এইসব এলাকায় আপনারা আসছেন, চা বাগান, রাবার বাগান আপনারা দেখবেন। শ্রীমঙ্গল এই মৌলভীবাজার চা বাগান, রাবার বাগান, এখানে এই মাগুরচোরা, লাউয়াচোরা, এখানে অনেক দ্বীপ আছে, অনেক সৌন্দর্য জিনিস আছে, আপনারা আসেন, এখানে আসেন, দেখেন। হ্যাঁ, দেখলে মনের তৃপ্তি পাবেন, মনের আনন্দ পাবেন, মনের দুঃখ জ্বালা যার আছে তারা চলে যাবে। আসুন আল্লাহর সৃষ্টি দেখে যান। আল্লাহর সৃষ্টি এই পাহাড়, এই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক রহমত নাজিল করেন, যে মানুষে ফজরের নামাজের যখন আগে মানুষকে রিজিক দান করেন, সেই রিজিকগুলা আপনারা বলতেছি আপনাদের পাখিরা পায়, মানুষরা পায় না। মানুষরা যে আল্লাহর খাস বন্দা, যারা
আল্লাহর কাজ করে ওরা পায়, পাখি সহ সবাইকে আল্লাহ রিজিক দেন। পাখি সহ সবাইকে আল্লাহ রিজিক দেন। আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ বেহেস্তের চাবি। নামাজ পড়লে আপনাদের মন হালকা হবে, শরীরটা হালকা থাকবে, সবাই ভালো থাকবে। নামাজ, নামাজ হচ্ছে মূল ইবাদত। নামাজ হচ্ছে মূল ইবাদত। নামাজ পড়লেই জান্নাতে যাবেন, নামাজ পড়লে জান্নাতে যাবেন আপনারা সবাই। এইটা এই মৃত্যু একদিন হবে, ম্যান ইজ মডেল, মানুষ মরণশীল, মৃত্যু একদিন হবে, এটা আপনারা মনে রাখবেন। নামাজ ছাড়বেন না, কখন যে মৃত্যু আসে আপনারা কেউ বলতে পারবেন না। তাই আপনাদেরকে সবাই মিলে নামাজ পড়ি, আপনারা সবাই মিলে আজকে নামাজ পড়ি, নামাজের আর হালাল রুজি করি, হালাল রুজি করি, এটা এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া রাহমাতুকা ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, এতক্ষণ আমাদের শ্রীমঙ্গলের ট্যুরিজম সিটি এলাকার একটি চাবাগানে আমাদের রিক্সা চালক ভাই রাজু ভাই আজকে আমাদেরকে নিয়ে কিছু ঘুরালেন এবং এখানে এসে কিছু বিনোদন পেশ করলেন এবং ধূমপান, বিড়ি, সিগারেট, তামাক জর্দাবিরুদ্ধ কিছু ক্যাম্পেইনে উনি শরিক হলেন এবং উনি ওনার রিক্সা শ্রমিক ভাইদেরকে উনি আহ্বান জানালেন কোনো রিক্সা শ্রমিক ভাই যেন আর জীবনে কোনো দিন ধূমপান, বিড়ি, সিগারেট, তামাক জর্দা এসব খেয়ে নিজের জীবন এবং পরিবারের জীবনকে হুমকির সম্মুখীন না করেন, সেই জিনিসটাই আপনাদের উদ্দেশ্যে উনি আহ্বান জানালেন। আমরা আশা করি প্রত্যেক রিক্সা শ্রমিক যেন এই খারাপ জিনিস, যে জিনিসে মানুষের জীবন ধ্বংস, সমাজ ধ্বংস, পরিবার ধ্বংস, টাকা ধ্বংস, টাকা ধ্বংস, রিক্সা চালক, গাড়ি চালক, সবার ক্ষতি, সবার সবার যেমন ক্ষতি, মানে রিক্সা চালায় না যারা, কোটিপতি যারা আছেন সবাই আপনাদের ছেলে সন্তানকে মানুষ করার জন্য সবাই গার্ড দেন, গার্ড দিয়ে এই ভালো মানুষ হিসেবে গড়ে তুলেন, নেশা থেকে দূরে রাখেন, ভালো মানুষ হিসেবে গড়ে তুলেন। ইউকে নিউজ বাংলা অনলাইন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সাংবাদিক মহিউদ্দিন আফজাল আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আসুন সবাই ধূমপান, বিড়ি, সিগারেট, তামাক জর্দা বিরোধী ক্যাম্পেইনে শরিক হন সবাই।